কোথায় যাচ্ছ সেজে বুঝে? কতদিন পর আজকে পিৎজা খেতে এসেছি, কোনটা খাবো দেখি, দেখা যাক। তারপর তুমি পিৎজা খাবে? খেতে এসেও শান্তি নেই, এখন এখানে এসে লাইভ করতে হবে। কেননা আমাদের যে মেইন পেজটা পূজা সাহা, যেটা থেকে তোমরা স্টোরি ভিডিওগুলো দেখতে পারো মোটিভেশনাল, তো ওই স্টোরি ভিডিওর মানে ফেসবুক অনেক দিন লাইভ হওয়া হয় না, তো আজকে ওই জন্য লাইভ হবো। কি অর্ডার করলে? কর্ন অ্যান্ড চিজ পিৎজা আর সেভেন আপ। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছিলাম না কি নেবো, আমি যেই পিৎজাটা খেতাম পাঁচটা পিৎজা ওটা এখন বন্ধ হয়ে গেছে, তো বন্ধ হয়ে যাওয়ার কারণে আমার মনটা খারাপ। আমি ওই জন্য এখন বেশি ডমিনোসের পিৎজা খাই না, খেলে ওই মাঝে সাঝে খাই। আজকে অনেকদিন বাদে খেলাম। পেজে নতুন নতুন ভিডিও আসছে, তবে লাস্ট 10-15 দিন হলো পেজে নতুন ভিডিও আসছে, পেয়ে যাবে পুরো ভিডিও, সম্পূর্ণ ভিডিও একসাথে পেয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেল পূজা সাহা স্টোরিতে। পূজা সাহা স্টোরিতে তোমরা সমস্ত শর্ট ফিল্মগুলো একসাথে মানে একবারে পেয়ে যাবে, যেগুলো এখানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তোমরা দেখতে পাও। রিমা মণ্ডল বলছে, আমি মালদা থেকে দেখছি তোমাদের ভিডিও, খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, ভিডিও অনেক 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 ভালোবাসা তোমাদের। নাকি ওগুলো সেই মানে ইনস্টাগ্রামের মতন যে ভিডিওর জন্যই ওগুলো আলাদা করে বানায়, আর মানুষকে যখন খেতে দেয় তখন আর চিজ দিতে মানে হাত থেকে কনফিউশন মতন চিজ দিব। দেখো পূজার পিৎজায় চিজ কম দিয়েছে, মেয়েটা চিজ খেতে এত ভালোবাসে। আরে মানে ছিঁড়ছে, কিন্তু ওই যে চিজের যে লেয়ারটা আসে ছেঁড়ার সাথে সাথে, সেই লেয়ারটা পাচ্ছে না বলে বেজানি। আরে আচ্ছা ঠিক আছে, আমি বলছি দেখছি ব্যাপারটা কী করা যায়। এখন আপাতত এটা খাও, চেঞ্জ করবো, চেঞ্জ করতেই হবে। চিজ বাস্টার্ড চাই, চিজ বাস্টার্ড। চিজ খেতে মেয়েটা খুব 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 ভালোবাসে গো, খুব ভালোবাসে। আহারে আহারে মা, চিজ নেই গো, আহারে কি কষ্ট, কি কষ্ট গো। ঠিক আছে, আমি ওর জন্য একটা চিজ পাস্তা নিয়ে আসছি, যেখানে চিজ একদম স্লাইস করে করে দেওয়া থাকবে, তাই তো? হ্যাঁ, কটা টপিংস চাই? 4টে। আরে বিল তোমাকে দিতে হবে না, এত মন খারাপ করে বসে থেকো না। বিল তো তুমিই দেবে, আই নো। বিল আমি দিয়ে দিয়েছি। ও স্যার, তাই? হ্যাঁ দিয়ে দিয়েছো? থ্যাংক ইউ, সো কাইন্ড অফ ইউ। চলো আমি তোমাকে একটা চা খাই। না আমি চা খাই না। চলো না নিচে চলো। দূরা, 5 টাকা একটা ভাড়ের চা খাই। না আমি চা খাই না। এরকম করো কেন? তুমি আমাকে পিৎজা খাওয়ালে, কোল্ড ড্রিঙ্ক খাওয়ালে, আমি তোমাকে একটা চা খাওয়াতে পারবো না? পিৎজা কেমন লাগলো? আমি তো জেনারেলি পিৎজা খাই না, বাট মানে আজকে জানি না কেন আমার ভালো লাগছিলো পিৎজাটা খেতে। আর পূজা তো রেগে মেগে ফায়ার, ঠিক আছে চিজ কম ছিল নাকি পিৎজায়, বাট আমি অত বুঝি না সত্যি কথা বলতে। আমি নিজে যেহেতু চিজ কমও খাই, সো আমার খুব একটা অসুবিধা হচ্ছিলো না। আই অলমোস্ট লাইক ইট, ইয়া। সো এখন আমরা এসেছিলাম ডমিনোসে, বাট বাড়ি ফেরার পালা বিকাশ অনেকটা সময় চলে গেছে। সো আমরা এখন বেরোবো এখান থেকে, পিৎজা খেলাম, গল্প করলাম, লাইভ করলাম, এবার বাড়ি যাওয়ার পালা। বিকজ কালকে সকালে দুজনেরই কাজ রয়েছে আমাদের, আমারও কাজ রয়েছে আলাদা, পুরো সকালে প্রমোশনাল ভিডিও শুটিং আছে। সো এখন ফিরতে হবে তাড়াতাড়ি, তারপর বাড়ি গিয়ে খেয়ে দিয়ে শুতে হবে, ঘুমোতে হবে,
এই মানুষটা তো নেশাচার প্রাণী, অত ঘুমায় না ছাড়া, বাট আমাকে ঘুমোতে হবে। তো চলুন যাওয়া যাক, আশা করি ব্লগটা আপনাদের খুব খুব ভালো লাগছে। পেজের যে ভিডিওগুলো আসছে, ব্লগ চ্যানেলে যে ভিডিওগুলো আসছে, সেগুলো আপনাদের খুব ভালো লাগছে। কেমন লাগছে কমেন্ট করে জানান, বেশি বেশি করে কমেন্ট করুন, জানাবেন তো কেমন লাগছে, তাহলে বুঝবো কী করে। একদমই তাই, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। আর এরপর কী কী ব্লগ দেখতে চান, প্র্যাঙ্ক, তারপর হচ্ছে আরেকটা কী হয়, যে ধরনের ব্লগ আপনারা দেখতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরেকটা কী হয় মানে কি, হোয়াট ডু ইউ মিন বাই আরেকটা কী হয়? না আমি ভাবছি এই যে কিছু প্র্যাঙ্ক ভিডিও বানাবো। না না না, আরেকটা কী হয় মানে ওই যে দেয় না যে চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, ওকে তাহলে চ্যালেঞ্জ ভিডিও বানাই, চ্যালেঞ্জ ভিডিও। না আমার আসলে আমাকে জোরে চিপস খাইয়েছিলেন না, আমার তো প্র্যাঙ্ক করা বাকি আছে, এমন প্র্যাঙ্ক করবো রে মেয়ে তোকে, একটু পাবি না, ঠিক কী করি তখন, চল আর চল। তো চলো ব্লগটা তোমরা এনজয় করতে থাকো আমাদের সাথে সাথে, তোমরাও ভিডিওটা দেখতে থাকো, আর যারা যারা এখন আমাদের পেজটা বা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাকে হাঁটিয়ে নিয়ে যাবো, এত সাহস আমার আছে? এসো এসো এসো, চলে এসো চলে এসো। আরে যাবো কি করে, ধুর, কোথায় যাচ্ছো? বাজার করবো। কোথায় বাজার করবে? আরে বাবা আমি তো বাড়ি যাব। যাবে এত তাড়া কিসের, বাড়ি যাব বাড়ি যাব বাড়ি যাব, বাড়িতে তো এতগুলো বছর থাকবে, তাড়াতাড়ি করো, আর কতদিন বাবা আমার সাথে থাকতে হবে, চন্দ্রমুখী আলু দিন পাঁচ, একটু বড় সাইজ, একটু বড় সাইজ। তুমি না আর্টিস্ট, তুমি আলু খাও? অফকোর্স আলু খাই, আমি ভাত খেতে ভালোবাসি, মাছে ভাতে বাঙালি, আলু সেদ্ধ ভাত ঘি এর থেকে ভালো খাবার আর কি হতে পারে? এত আলু নিচ্ছ? ওসব ডায়েট ফাইট আমার পোষায় না, আমি ভাই খেতে ভালোবাসি, জীবনে খাবো, তারপর সব কিছু। আচ্ছা সাদা দিয়ে দিন একটা ছোট রসুন দিয়ে। আরে ভাই এত বেচার কেন করছো, আমি বাড়ি যাব তো। আরে বাড়ি যাবে, আমি বাড়ি গেলাম, তুমি তো বাড়ি গিয়ে না হয় মায়ের হাতে খাবার খাবে, আমাকে তো নিজে হাত পুড়িয়ে রান্না করে খেতে হয়, সেটা যে কবে বুঝবে জানি না। আবার কি? আরে ভাই এ তো জালিয়া মারছে, মা মা করে পাগল হয়ে গেল, বড় মোটা মোটা লঙ্কা নেই? কত করে সব? মোটা লঙ্কা নেই, আরে সরু লঙ্কা গুলোতে ঝাল হয় না, আমি মানে আজকাল এত ঝাল খেতে শিখেছি এই ভদ্রমহিলার দৌলতে, আগে আমি ঝাল মুখে তুলতে পারতাম না, ঝাল খাইয়ে খাইয়ে আমাকে ঝেলও করে ফেলেছে। এইবার বাড়ি যাচ্ছ তো? আরে ভাই এইবার কোনো দোকানে দাঁড়ালে আমি আর দাঁড়াবো না, আমি বাড়ি যাবো। যা তুমি বাড়ি চলে যাও তাহলে, আমি কিন্তু সত্যি বাড়ি যাবো। এরকম কেন করো, আর কোনো দোকানে আমি দাঁড়াতে পারবো না, চলো চলো চলো, আগে তুমি চলো। বাজার ঘাটের মধ্যে দিয়ে আমাকে নিয়ে এসছে, আর এখন এই এই দোকান ওই দোকান সেই দোকান করে বেড়াচ্ছে, দেখো অবস্থা, তোমরাই দেখো ওর অবস্থাটা, দেখো কোনো দোকানে কিন্তু আর ঢুকবে না। আরে এরকম কেন করো, আমি বাড়ি চলে যাব ফেলে রেখে এইবার। তুমি আমাকে ছেড়ে যেতে পারবে বাড়ি? হ্যাঁ আমি চলে যাব, বাড়ি যাব বাড়ি যাব করছো, ওইখানে একটা রিকশা ভাড়া করব, আমি বাড়ি চলে যাব। আরে তুমি তো যাবে বাড়িতেই তো থাকো, কেন এরকম করো, চলো থাকুই না, বারণ করলাম যেতে, আবার আমাকে একা দাঁড় করিয়ে রেখে কোথায় চলে গেল। আসো, কোথায় গেছিলে? আমি একটু এটিএম এ গেছিলাম টাকা তুলতে, পকেটে টাকা ছিল না। আমাকে এখানে 15 মিনিট ধরে একা দাঁড় করিয়ে রেখে তুমি কোথায় চলে গেলে? আর আমি যখন চাই তখন তুমি যে 1 ঘন্টা 1 ঘন্টা ধরে আমাকে দাঁড় করিয়ে রাখো, তখন তার বেলায় আমি বললাম যে আমি রামবাড়ি চলে যাচ্ছি, তাই কি করলে তুমি তারপরেও ঠিক আছে আমি চলে গেলাম, বাই। রেখেছো কেন? রাখবো না, একটা ওষুধের প্রিন্ট রয়েছে 10.5 টাকা, আমাকে ওষুধের দোকানদার বলছে 11 টাকা দিতে হবে, কেন কোন নিয়মে এটা, কোন নিয়ম বলো, ওষুধের দোকান তো আমাদেরও আছে, যেটা প্রিন্ট প্রিন্টের ওপরে 1 পয়সা নেওয়ার কোনো রকম রুলস নেই, তারপরে উনি কী করে 50 পয়সা বেশি নেয়, 50 পয়সাটা ম্যাটার নয়,
আমার থেকে 50 পয়সা বেশি নিয়েছে, মানে আরো 10 জনের থেকে 50 পয়সা বেশি নিচ্ছে, 1 টাকা বেশি নিচ্ছে, এটা তো রুলস এর বাইরে কাজ করছে উনি। কোল্ড ড্রিঙ্ক দেব না না, মানে এই এই লোকগুলোই হচ্ছে আমাদের দেশের এক একটা কীট, এদের জন্যই দেশের কোনোদিন উন্নতি হবে না। কোল্ড ড্রিঙ্ক খাবে? হ্যাঁ, ভালো লাগছে না, চল বাড়ি চলে যাচ্ছ? হ্যাঁ বাড়ি চলে যাচ্ছি। যাই হোক, ভিডিওটা আমি আজকের মতন এখানেই শেষ করছি। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক কমেন্ট অবশ্যই করবে, আর যারা যারা আমাদের পেজে নতুন আছে অবশ্যই পেজটা ফলো করে দিও, আর চ্যানেলটায় যারা যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা, তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনোভাবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা টাটা। তুমি যা রহি হো? তুমি না যাও, এই রিক্সা এদিকে। তুমি না যাও, চলে গেল। সো ব্লগটা এখানেই শেষ করছি, যতক্ষণ নতুন ব্লগ আসছে ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের ভিডিও দেখতে থাকুন, আর অনেক অনেক ভালোবাসা দিতে থাকুন। টাটা।